হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে দেখাবো সফলতা কী জিনিস। আসলে আমি বেশ কয়েক মাস আগে ট্রাই করেছি একটা গ্যান্ডারির যে বা আঁখে যে ডান্ডাটা থাকে সেটা নিচের পার্টটা ছাদে কিংবা উঠানে লাগানোর চেষ্টা করেছিলাম এবং সেটা আমি লাগিয়েছিও এবং সেখানে লাগিয়ে দেখতে চেয়েছিলাম যে এটা কি হয় কি না। এবং আমি আশ্চর্যজনকভাবে দেখলাম যে এটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে এবং ছাতেই কিন্তু হয়েছে, ড্রামের ভিতরে হয়েছে। তো আমি ভেবেছিলাম যে এটা হবে না, বাট আসলে কিন্তু এটা কোনো কিছু চেষ্টা করলে কিন্তু এটা হয় এবং সেটার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এবং কত মোটা মোটা কিন্তু এখানে আঁক কিন্তু হয়েছে ছাদে। সো দেখতেই পাচ্ছেন এখন আমি সেগুলো কাটছি, প্রায় দীর্ঘ 6 মাস লাগে, 4-5 মাস একটু মোটা হওয়ার জন্য, যেহেতু ছাদে হচ্ছে ড্রামের মধ্যে 6 মাস হলেই কিন্তু এটা পরিপূর্ণতা হয়ে যায়। এবং দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এগুলো সংরক্ষণ করেছি এবং প্রচুর কিন্তু এই গোড়া থেকে প্রচুর শ্বাস বের হয় যেগুলো থেকে আবার গ্যান্ডারি হয়। জাস্ট মূলত একটা কি দুইটা গ্যান্ডারির যেই গোড়া সেই গোড়াটা লাগালেই কিন্তু ওখান থেকে অনেকগুলো চারা বের হয়। সো দুইটা রেখে পানি ঠিক মতো দিলেই মোটামুটি আপনি গ্যান্ডারি কিন্তু ছাদের মধ্যে আপনি চাষ করতে পারবেন। আর যেটা দেখতে পাচ্ছেন যে এখন আমি কিন্তু খুব ঘন করে ফেলেছি, মূলত 4 থেকে 5টা কিংবা 6টা রাখলেই এই সাইজের ড্রামের জন্য এনাফ। তাহলে কি জিনিসটা আরও মোটা হবে, শক্ত হবে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সো আমি যেহেতু অনেকগুলো রেখেছি সো এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে এবং একটু চিকন হয়েছে। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।